আসসালামু আলাইকুম। আজ নিউজ থাকছে পদ্মা সেতুর উপর। পদ্মা সেতু নির্মাণ নিয়ে সমালোচকদের সমালোচনা শেষ ছিল না। কেউ কেউ তো আবার বলেই বসেছিল এটা শেখ হাসিনা সরকারের আকাশকুসুম কল্পনা। তবে পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন বা পরিকল্পনা নয়, এটি এখন সূর্যের হিরণময় আলোর মতোই সত্য। গত 18ই সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী 13ই অক্টোবর স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। এরই মধ্যে পদ্মা সেতুর 57% কাজ সম্পন্ন হয়েছে। সরেজমিনে দেখা গেছে পদ্মার তীরবর্তী ইয়ার্ডে সারিবদ্ধভাবে প্রস্তুত রাখা আছে পদ্মা সেতুর স্প্যানগুলো। চীন থেকে নিয়ে আসা ছোট ছোট টুকরাগুলোকে জোড়া দিয়ে তৈরি হচ্ছে 150 মিটার দৈর্ঘ্যের এসব স্প্যান। জানা গেছে প্রাথমিকভাবে পদ্মা সেতুর রং হওয়ার কথা ছিল সোনালি, তাই ইয়ার্ডে রাখা স্প্যানগুলোর রঙও সোনালি। তবে এগুলোর মধ্যে যেটি তৃতীয় স্প্যান হিসেবে বসানো হচ্ছে সেটিকে ইয়ার্ডেই ধূসর রং করে নেওয়া হয়। আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।